শুভ সকাল বন্ধুরা, শ্রাবণী ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে প্রচুর লেট হয়ে গেছে, উঠেছি তাড়াতাড়ি, কিন্তু অনেক কাজ ছিল, সাবান কাঁচা টাচা ছিল, বাসি কাজ, এই জন্যে মানে দেরি হয়ে গেছে। চাটা আমি আগে খাইনি, একবারে জলখাবারের সাথে চা খাবো। কী জলখাবার খাচ্ছি তোমাদের দেখিয়ে নিচ্ছি, চলো। মেয়েকে তাড়াতাড়ি করে দুটো পরোটা ডিম ভাজি করে দিলাম, আমি কাজে যাবো, কী খাবো, দুটো পরোটা আর এখানে বেগুন ভাজা ছিল কালকে রাত্রে, ভেজেছিলাম, কেউ খাইনি, ওটা খেয়ে নেবো। আর এখানে চা বসিয়েছি, এই খেয়ে নেবো খেয়ে। দেখো বন্ধুরা, আজকে দুপুরে আমি লাঞ্চ করছি পান্তা ভাত। ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজে, আজকে বেশ কিছুক্ষণ আগে বের করে দিয়েছি, জলটা ফ্রেশ করে ধুয়ে নিয়ে ভাতটাকে ফ্রেশ জল দিয়ে রেখেছিলাম, সেই ভাত নিয়ে নিয়েছি। আর নিয়েছি এর মধ্যে নুন, বিট নুন, আর তেল আমি খাবো না, যার জন্য নিয়ে নিই। পেঁয়াজও আমার খাওয়া বারণ, কাঁচা পেঁয়াজ, ওই জন্য আমি নিয়ে নিই। আর এখানে নিয়েছি আলুর চপ, আলু ভাজা করে নিয়েছি গোল গোল করে, আর এখানে ডিমের অমলেট, আর এখানে নিয়ে নিয়েছি ল্যাংড়া আম। এই হচ্ছে আজকে আমার দুপুরে মেনু। তোমরা আমার সাথে এরকম কে কে খাও কমেন্টস করে জানাবে। আজকে দুপুরে খুব ঘুমিয়েছি, জানো তো বন্ধুরা, খুব ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এই চা বিস্কুট খাচ্ছি। এই যে চা আর টিনায়ক বিস্কুট দুটো নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। দেখো আজকে কী ঘটনা ঘটেছে, সকালে তো যা হোক খাবার খাওয়া হয়েছে, যেরমভাবে হোক পান্তা খেয়েছি আজকে, কালকে ভাত বেঁচে গেছিলো, সেসব দেখাবো তোমাদের। এবার বিকেলবেলায় চা করেছি, তখনও জানি না গ্যাসে, গ্যাসের কন্ডিশান খারাপ, এবার গ্যাসটা সোমবারের আগে পাবো না। ছোলার ডাল বসিয়েছি, গ্যাসটা গেল ফুরিয়ে, কি করব এবার, মহা মুশকিলে পড়ে গেলাম। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো গ্যাসে ছোলার ডাল বসিয়েছিলাম, এবার ভেবেছিলাম নারকল দিয়ে ছোলার ডাল করব আর লুচি করব, আর আমটাম আছে, কিন্তু গ্যাসটা গেল ফুরিয়ে, এসে দেখলাম গ্যাসটা ফুরিয়ে গেছে। তা তো আমি সোমবারের আগে গ্যাস পাবো না, তাহলে এখন কি, হোটেল ছাড়া কোনো রাস্তা নেই। বরকে বললাম ফোন করে রুটি আর তরকার অর্ডার দিতে, রুটি আর তরকার অর্ডার দিতে, দেখা যাক কি হয়। আর ফ্রিজে আছে আম, দেখো তোমরা, ফ্রিজে আম অনেক আছে, আম পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কেউ খাচ্ছে না, আমিই যা খাই। কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে কতগুলো দেখো, বড় বড় সব, খায় না কেউ। মিষ্টি অনেক ধরনের আছে, মিষ্টি অনেক ধরনের আছে, মিষ্টি এই সব খাবো ভাবছিলাম, দেখা যাক কি হয়। তাই বরকে ফোন করে বললাম, বললাম তরকা, ডিম তরকা আর রুটির অর্ডার দিতে, রাত্রিবেলায় ডিম তরকা রুটি আর আম আছে, মিষ্টি আছে, খেয়ে নিলাম। এবার কালকে কি করব, কালকে ভাবছি কি করা যায়, কি করা যায়। সকালে নয় জলখাবার কচুরি টচুরি এনে কোনো রকমে বা আমরা মুড়ি টুড়ি খেয়ে নিলাম মেয়ে আর আমি। কাল আবার রবিবার, একটা ছুটির দিন, সেই দিনে একটু ভালো মন্দ খাওয়া সবাইয়েরই ইচ্ছে থাকে, ব্যাস, তারপরে আবার এই অবস্থা, কি করব এই মুহূর্তে দেখি। কালকেও মনে হচ্ছে সারা দিনটাই বাইরে খেতে হবে, তাহলে দেখতে থাকো আমি কি কি কালকে খাচ্ছি, আজকে কি খাবার এনেছি, সব কিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো। তোমরা আমার চ্যানেলটাকে প্রচুর লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিত্য নতুন ভিডিও দেখতে বেল আইকনটাকে প্রেস করো। টাটা। দেখো রাত্রে কি খাচ্ছি, দুটো রুটি নিয়েছি, এই যে কিনে আনা খাবার, ডিম তরকা করেছে, দুটো ডিম তরকা নিয়েছি, তার মধ্যে তিনজনে নিয়ে নিয়েছি দুটো থেকে ডিম তরকা, দুটো এরকম ফুয়েল প্যাক কিনেছি, একটা কালো জাম মিষ্টি নিয়েছি আর একটা ল্যাংড়া আম নিয়েছি।
এই হচ্ছে আমার আজকে রাতের মেনু।